أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله، على بصيرة أنا ومن اتبعني، وسبحان الله وما أنا من المشركين. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. الحمد لله সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে এই শিক্ষা সমাবেশে আসার তৌফিক দিয়েছেন। সালাত এবং সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার পরিজন ও সাহাবায়ে কেরামের উপর, কিয়ামত পর্যন্ত যারা তাদের অনুসারী হবেন, সকলের প্রতি শান্তি বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধীবৃন্দ, আমরা রমাদানুল করিমের একেবারে দ্বার প্রান্তে উপনীত হয়ে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আমরা খুব তাড়াতাড়ি রমাদানে প্রবেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল করিমে বলেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, সিয়াম তোমাদের উপর ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। কেন সিয়াম ফরজ করা হয়েছে, এর কারণ হিসাবে আল্লাহ তাআলা বলেন: লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি ঈমান সহকারে সওয়াবের আশায় রমাদানের সিয়াম পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের সমস্ত গুনাহতা মাফ করে দিবেন। সিয়ামের উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা, পরহেজগারি অর্জন করা। কিভাবে? আমরা দেখি যে রমাদান মাসের দিনের বেলা আমরা বৈধ পানাহার, ভাত, মাছ, পানি এইসব আমরা বর্জন করি, অথচ এগুলো পবিত্র এবং এগুলো হালাল। হালাল হওয়া সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন সাময়িকভাবে, এই জন্য আমরা এটা বর্জন করি। আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক জিনিস হারাম করেছেন যা নিকৃষ্ট, অপবিত্র, মন্দ, এবং এটা সবসময়ই হারাম, দিনে রাতে, রমাদানে, রমাদানের বাহিরে সবসময় হারাম। যদি আমরা বৈধ জিনিস, পবিত্র জিনিস আমরা বর্জন করি আল্লাহ হুকুম জানিয়া, তাহলে অবৈধ জিনিস, অপবিত্র জিনিস যা সবসময় হারাম, ওইসব কেন আমরা বর্জন করি না? সিয়াম আমাদেরকে এই শিক্ষা দেয়। যদি আমরা এই শিক্ষা গ্রহণ করতে পারি, তাহলে আমরা যাবতীয় হারাম কাজ বর্জন করতে পারব, আর যাবতীয় হারাম কাজ, নিষিদ্ধ কাজ, গুনার কাজ বর্জন করলেই আমরা মুত্তাকি হতে পারব, পরহেজগার হতে পারব। এই গুনাহ নাফরমানি মুক্ত হওয়া সিয়ামের উদ্দেশ্য। এই গুনাহ নাফরমানি, এটা আমাদের দুনিয়া এবং আখেরাতে যত অকল্যাণ রয়েছে, সমস্ত অকল্যাণ রয়েছে আল্লাহর নাফরমানির মধ্যে।
পাপের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষিদ্ধ ঘোষিত কাজে লিপ্ত হওয়া, এর মধ্যেই রয়েছে আমাদের জন্য দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেসব নেক আমলের আদেশ দিয়েছেন ওইসব নেক আমলে লিপ্ত হওয়া, এর মধ্যে রয়েছে দুনিয়া এবং আখিরাতের সমস্ত কামিয়াবি, সমস্ত কল্যাণ। পাপের অনেক কুফল রয়েছে, যত কুফল রয়েছে দুনিয়াতে আখেরাতে সমস্ত কুফলের মূল হলো পাপ। তো পাপের অনেক কুফল রয়েছে, এর মধ্যে একটা উল্লেখযোগ্য কুফল হলো পাপ করলে মানুষের কলব অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। তিরমিজির হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা পাপ করে, একটা পাপ করে, তখন তার কলবের মধ্যে একটা কালো দাগ বসে, যদি সে তওবা করে, পাপ থেকে সরে দাঁড়ায়, ইস্তেগফার করে, তাহলে তার অন্তর আবার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। যদি সে তওবা না করে, আবার একটার পর আরেকটা অনবরত পাপ করতেই থাকে, তখন একটার পর আরেকটা কালো দাগ তার কলবে বসতে থাকে, এমনকি তার কলব অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। আল্লাহ রাসূল বলেন, ফাযালিকা রান আল্লাযী যাকারাল্লাহু কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাসূল বলেন, সেটাই হলো রান, জংকার, জং, মরিচিকা, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, বরং তাদের কলব, তাদের কলবে জং বসে গেছে, মরিচা বসে গেছে, জংখার পড়ে গেছে। কেন? বিমা কানু ইয়াকসিবুন, তারা যে পাপ করেছে পাপের কারণে, পাপের কারণে মানুষের কলব জংখারযুক্ত হয়ে পড়ে, অকিজু হয়ে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সলাহাত সলাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, জেনে রাখো, শরীরে একটা মাংসপিণ্ড রয়েছে, গোশতের টুকরা রয়েছে, এটা যদি সংশোধিত হয়ে যায় তাহলে সারা শরীর সংশোধিত হয়ে যায়, ঠিকঠাক থাকে, আর যদি এটা নষ্ট হয়ে যায় তাহলে সারা শরীর নষ্ট হয়ে যায়, আলা ওয়াহিয়াল কলব, আর সেটা হলো কলব, অন্তর। এই অন্তর নষ্ট হয় কিভাবে? পাপের মাধ্যমে, আল্লাহর নাফরমানি করলে, আল্লাহর নিষিদ্ধ জিনিস, হারাম করা জিনিসে লিপ্ত হলে পাপে দাগ, কলবের মধ্যে দাগ বসে, বসতে বসতে কলব অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে, নষ্ট হয়ে যায় কলব। আর কলব নষ্ট হয়ে গেলে সব নষ্ট হয়ে গেল। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, এটা তাদের চক্ষু অন্ধ করেনি, বরং তাদের অন্তর কলব অন্ধকার হয়ে গেছে, কলব অন্ধ হয়ে গেছে, যা তাদের সিনার মধ্যে রয়েছে। সিনায় যে অন্তর রয়েছে, কলব রয়েছে, ওই কলব তাদের অন্ধ হয়ে গেছে। তাহলে আমরা তো জানি চক্ষু অন্ধ হয়, আর আল্লাহ তাআলা বলেছেন কোরআনে, চক্ষু অন্ধ হয়নি তাদের, বরং তাদের অন্তর অন্ধ হয়ে গেছে। চোখ যদি আমাদের অন্ধ হয় তাহলে আমরা সমস্যায় পড়ি, রাস্তাঘাট দেখি না, চলাফেরা করতে সমস্যা হয়, সঠিক রাস্তা দেখি না, আমরা গর্তে পড়ে যাই, হাত পা ছিলে যায়, হাড্ডি ভেঙে যায়, এইরকম, এর বেশি কিছু না। কিন্তু যদি অন্তর নষ্ট হয়, অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে, তাহলে আমরা জান্নাতের পথ দেখি না, আল্লাহর সন্তুষ্টির পথ দেখি না, অসন্তুষ্টির পথ কোনটা তা বুঝতে পারি না, ভালো মন্দ পার্থক্য করার জ্ঞান আর থাকে না, তখন আমরা জাহান্নামে নিমজ্জিত হই, জান্নাতের পথ থেকে বিচ্যুত হয়ে পড়ি। অতএব এই চক্ষু, চর্মচক্ষু অন্ধ হওয়ার চেয়ে কলব, অন্তরচক্ষু অন্ধ হওয়া বেশি ক্ষতিকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা
ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. আল্লাহ তাআলা বলেন, আমি অনেক জিন এবং ইনসানকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, এদের অবস্থা কিরকম? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে, অন্তর আছে, লা ইয়াফকাহুনা বিহা, কিন্তু এই কলব দ্বারা তারা অনুধাবন করতে পারে না, ভালো মন্দ বুঝতে পারে না, কলব তাদের অকেজো হয়ে পড়েছে, তাদের চোখ আছে কিন্তু ওই চোখে তারা দেখে না, কান আছে তারা শুনে না। আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো, হায়ওয়ানের মতো। এরপরে বলেন বালহুম আদল, বরং এর চেয়েও নিকৃষ্ট আরবাত, উলাইকা হুমুল গাফিলুন, তারা হলো বেখবর, উদাসীন, তারা সত্য মিথ্যা হক বাতিল, জান্নাতের পথ জাহান্নামের পথ, আল্লাহর সন্তুষ্টির পথ অসন্তুষ্টির পথ, দুনিয়া এবং আখেরাতের তুলনামূলক বিষয় অনুধাবন করা, এইসব তাদের ভাগ্যে জুটে না, কারণ কলব তাদের অন্ধ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আর এই কলব কীভাবে ভালো করা যায়, এই কলবে কীভাবে তাকওয়া পরহেজগারী অর্জন করা যায়, সেই জন্য আল্লাহ তাআলা আমাদের উপর সিয়াম ফরজ করেছেন, যেন আমাদের অন্তরকে পরিশুদ্ধ করতে পারি। আল্লাহ তাআলা বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ তাআলা মানুষের মনের মধ্যে নফসের মধ্যে ভালো জিনিসও ইলকা করেছেন, ইলহাম করেছেন, মন্দও ইলহাম করেছেন, মনের মধ্যে ভালো জিনিসও উঠে আবার মন্দ জিনিসও উঠে, ভালো জিনিসও বিরাজ করে, মন্দ জিনিসও বিরাজ করে, তাহলে কোনটাকে লালন করতে হবে আর কোনটাকে দমন করতে হবে? আল্লাহ তাআলা বলেন কাদ আফলাহা মান যাক্কাহা, সে সফল হয়ে গেছে যে তার অন্তরকে মনকে পরিশুদ্ধ করেছে, পরিচ্ছন্ন করেছে। ওয়াকাদ খাবা মান দাসাহা, আর ধ্বংস হলো সে যে ডুবে গেছে, মানে গুনার পাপের পাপ পঙ্খিলতা যে ডুবে গেছে, তার মনকে ডুবিয়ে ফেলেছে, নষ্ট করে ফেলেছে, সে বরবাদ হয়েছে। এই জন্য আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে হবে, অন্তরের মধ্যে তাকওয়া অর্জন করতে হবে, অন্তরকে পরিশুদ্ধ করতে হবে, কারণ আমাদের কলব বা অন্তর হলো আয়নার মতো, গ্লাসের মতো, আমরা আয়নায় চেহারা দেখি, যদি এই আয়নার মধ্যে যদি ময়লা বসে, আয়নাটা যদি ময়লাযুক্ত হয়, তারপরে আরও ময়লাযুক্ত হয়, এইভাবে ময়লাযুক্ত হইতে হইতে এক সময় আয়না আর কাজ করে না, চেহারা দেখা যায় না। আর যদি আয়না প্রতিদিন মুসা হয়, পরিষ্কার করা হয়, তাহলে এটা ভালো থাকে। ঠিক এইভাবে আমরা কলবের মধ্যে ময়লা পড়বে, বসবে, গুনাহ আসবে, গুনাহ হবে, সাথে সাথে তৌবা করতে হবে, ইস্তেগফার পাঠ করতে হবে, গুনাহ থেকে সরে দাঁড়াইবার চেষ্টা করতে হবে, তাহলে অন্তর ভালো থাকবে। আর যদি আমরা তৌবা ইস্তেগফার না করি, গুনাহ বর্জন না করি, কলবের প্রতি খেয়াল না রাখি, তাহলে আয়না যেভাবে ময়লা যুক্ত হইতে হইতে অকিজু হয়ে পড়ে, কাজ করে না, চেহারা দেখা যায় না, আমাদের কলব অন্ধকার হয়ে যাবে, ওই অন্তর দিয়ে কলব দিয়ে ভালো মন্দ পার্থক্য করার জ্ঞান থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যথাযথভাবে সিয়াম পালনের তৌফিক দান করুন এবং গুনাহাতা থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন, সবুল্লাহ আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানির মধ্যে সমস্ত অকল্যাণ রয়েছে, গুনাহ পাপের একটা কুফল হলো অন্ধকার হয়ে যায় কলব, আরেকটা কুফল আছে, সেটা হলো পাপ করলে পাপী মানুষ এলিম থেকে বঞ্চিত হয়ে পড়ে, জ্ঞান থেকে বঞ্চিত হয়ে পড়ে, কারণ এলিম তথা জ্ঞান হলো নূর, লাইট, আর গুনাহ হলো অন্ধকার, অন্ধকার আর আলো একত্রে বিরাজ করতে পারে না, যদি অন্ধকার থাকে তাহলে আলো বিদায় হলে আলো থাকলে অন্ধকার বিদায়, দুইটার একটা। এখন আমাদেরকে চয়ন করতে হবে, আমাদেরকে নির্ধারণ করতে হবে যে আমাদের কলব এলিমের নূরে নূরানিত হবে, নাকি গুনার পাপের দ্বারা আমাদের অন্তর অন্ধকারাচ্ছন্ন হবে। যদি আমরা আমাদের অন্তরকে গুনার অন্ধকার দিয়ে অন্ধকারাচ্ছন্ন করে ফেলি, তাহলে ওই অন্তরে এলিম আসবে না। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি যখন
ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে হাদিস পড়তে গেলেন, হাদিস পড়লেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি লক্ষ্য করলেন ইমাম শাফির মধ্যে একটা প্রতিভা রয়েছে, এলিম রয়েছে, সে একজন জ্ঞানী হবে, সে অনেক কিছু হতে পারে। তিনি লক্ষ্য করলেন তার মধ্যে এক প্রতিভা। তখন ইমাম মালিক বলেছিলেন, আমি তোমার মধ্যে ইন্নি আরাল্লাহ কাদ আলকা আলা কলবিকা নূরা, আমি লক্ষ্য করছি যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমার অন্তরের মধ্যে ইলমের নূর ঝালিয়ে দিয়েছেন। ফালা তুতফিহু বিমাআসিয়াতিল বিজুলমাতিল মাআসিয়া, অতএব গুনার অন্ধকার দিয়ে তুমি এই নূরকে নিবিও না। ইমাম শাফিকে বলেছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার অন্তরে ইলমের যে আলো জ্বালিয়ে দিয়েছেন, নূর দান করেছেন, এই নূরটাকে তুমি গুনার অন্ধকার দিয়ে বিদূরিত করিও না, নিবিয়ে দিও না। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির লেখা মুয়াত্তা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি একটা কিতাব আছে, আপনারা দেখেছেন হয়তো অনেকে। মুয়াত্তা ইমাম মালিক মুখস্থ করার চেষ্টা করলেন, এক সপ্তাহে মুখস্থ হলো না, দশ দিন এটা মুখস্থ হলো না। তখন ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি তার উস্তাদ ওয়াকি রহমতুল্লাহি আলাইহিকে বললেন যে আমার তো মেমোরি খারাপ হয়ে গেছে, আমার তো হিফজ শক্তি দুর্বল হয়ে পড়েছে, আমি মুয়াত্তা মালিক কিতাবটা এক সপ্তাহে দশ দিনে মুখস্থ করতে পারলাম না। আমরা এইটা কিতাব এই কিতাবটা মুয়াত্তা মালিক মুখস্থ করতে গেলে আমাদের কয়েক বছর লাগবে, কয়েক বছর লাগবে। ইমাম মালিক কেন এক সপ্তাহে হলো না, ইমাম শাফির এটা কেন এক সপ্তাহে হলো না, কেন দশ দিনে হলো না, তিনি পেরেশান হয়ে গেলেন। উস্তাদ ওয়াকিকে বললেন যে আমার কি হলো, আমি যে এটা মুখস্থ করতে পারলাম না। ইমাম শাফি বলেন, শাকাউতু ইলা ওয়াকিইন সু আহিফজি, আমি অভিযোগ করলাম আমার উস্তাদ ওয়াকিকে যে আমার তো মন্দ হিফজ মেমোরি খারাপ হয়ে গেছে, স্মরণ শক্তি কমে গেছে। ফারশাদানি ইলা তারকিল মাআসি, আমাকে উপদেশ দিলেন তিনি গুনার কাজ বর্জন করার জন্য। ও আখবারানি, আর আমাকে এই সংবাদ দিলেন, আন্নাল ইলমা নূরুন, ইলম হলো নূর, ওয়া নূরুল্লাহি লা ইয়াহদি লিয়াসি, ওয়া নূরুল্লাহি লা ইয়াহদা লিয়াসি, আর কোনো পাপীকে এই ইলম দেওয়া হয় না, কোনো পাপীকে নাফরমানকে ইলম দেওয়া হয় না। অতএব আমরা যদি ইলম চাই, জ্ঞান চাই, আমাদের অন্তর অন্ধকার থেকে মুক্ত হবে, গুনার অন্ধকার থেকে মুক্ত হবে, এবং সেখানে কোরআন এবং সুন্নার ইলম আসবে, তাহলে আমরা তাকওয়া অর্জন করতে হবে, মুত্তাকি পরহেজগার হতে হবে, গুনার কাজ বর্জন করতে হবে, নাফরমানি বর্জন করতে হবে, তাহলেই আমাদের তাকওয়া অর্জন হবে, নতুবা তাকওয়া অর্জন হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম ফরজ করেছেন কেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, বাঁচতে পারো নাফরমানি থেকে। আমরা দিনের বেলা পানাহার করি না, খাবার খাই না, পানি পান করি না, অথচ এগুলো পবিত্র, অপবিত্র কিছু না, হারাম বস্তুও না, শুধু আল্লাহ তাআলা দিনের বেলা নিষেধ করেছেন সাময়িকভাবে। আর আল্লাহ তাআলা যে নিষেধ করেছেন আমাদের জন্য সব সময়ের জন্য, মিথ্যা কথা বলা, চুরি করা, জিনা করা, খুন খারাপি করা, তারপরে সুদ খাওয়া, ঘুষ খাওয়া, এইরকম অনেক পাপ, যদি আমরা এইসব বর্জন না করি, তাহলে শুধু পানি খাওয়া, ভাত খাওয়া বর্জন করলে কি হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, মাল্লাম ইয়াদা কাউলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, যে ব্যক্তি মিথ্যা বর্জন করলো না, অন্যায় অনাচার বর্জন করলো না, তার ভাত এবং পানি, খাবার এবং পানীয় বর্জন করার কোনো প্রয়োজন নেই আল্লাহ তাআলার, কোনো প্রয়োজন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম ফরজ করে আমাদের থেকে চান যে আমরা যেন উপলব্ধি করতে পারি যে সামান্য ভাত মাছ যেটা পবিত্র, ওইটা যদি বর্জন করতে হয়, তাহলে অসাধারণ, অসামান্য, জঘন্য, অপবিত্র, মিথ্যা কথা বলা, সুদ, ঘুষ, জিনা, রাহাজানি, আরও অনেক রকমের পাপ যা অপবিত্র, নিকৃষ্ট, সবার কাছে নিন্দনীয়, এটা কেন আমরা বর্জন করি না। যদি আমরা এটা বর্জন করতে পারি, তাহলেই আমাদের সিয়াম হবে সত্যিকারের সিয়াম, সত্যিকারের তাকওয়া আমরা অর্জন করতে পারবো, আমাদের অন্তর
গুনার পাপ থেকে, গুনার অন্ধকার থেকে মুক্ত হবে, জেহালতের অন্ধকার থেকে মুক্ত হবে। আমরা যদি আমাদের অন্তরের মধ্যে এলিমের আলো না জ্বালাইতে পারি তাহলে আমরা জাহিল থেকে যাব। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, আসলুল ইলমি খাশিয়াতুল্লাহ, এলিমের আসল হলো আল্লাহর ভয়। এলিমের মূল কথা হলো আল্লাহর ভয় অন্তরে স্থাপন করা, অর্জন করা। যদি আমরা অনেক পড়াশোনা করলাম কিন্তু আল্লাহর ভয় অন্তরে থাকলো না, তাহলে আমরা এলিম ফাইলাম না, এলিমের মূল জিনিসের নাগাল আমরা ফাইলাম না। কোনো বিদ্বান বলেছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে কেউ যদি আল্লাহর ভয় অর্জন করিয়া থাকে তাহলে আলিম হওয়ার জন্য তা যথেষ্ট। যে আল্লাহর ভয় অর্জন করতে পারছে সে অনেক বড় বিদ্যা অর্জন করছে, সে আলিম হয়ে গেছে। আর যে আল্লাহর নাফরমানিতে লিপ্ত, তার এই নাফরমানি জাহিল হওয়ার জন্য যথেষ্ট, আর কিছু লাগবে না। সে যে আল্লাহর নাফরমানিতে লিপ্ত এটাই তার জেহালতির, মূর্খতার, অজ্ঞতার প্রমাণ। এই জন্য কেউ বলেছেন, মান খাশিয়া আল্লাহ ফাহুয়া আলিম, যে আল্লাহকে ভয় করলো সে আলিম হয়ে গেল। ওমান আসাহু ফাহুয়া জাহিল, আর যে আল্লাহর নাফরমানি করলো সে জাহিল হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছেন, ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আল্লাহর বান্দাদের মধ্য হতে যারা উলামা, আলিম উলামা, তারা আল্লাহকে ভয় করে থাকেন। যারা আলিম জ্ঞানী তারা আল্লাহকে ভয় করে থাকেন। তাহলে এখানে আল্লাহ তাআলা আলিমের কি পরিচয় দিয়েছেন, উলামার পরিচয় কি দিয়েছেন, যে উলামা আল্লাহকে ভয় করে। এই জন্য অনেক বিদ্বান বলেছেন যে ব্যক্তি আলেম অথচ আল্লাহকে ভয় করে না সে আসলে কি না আলেমই না। আল্লাহ তাআলা বলেছেন আলেম আল্লাহকে ভয় করে, উলামা আল্লাহকে ভয় করে। যে উলামা আল্লাহকে ভয় করে না সে মূলত উলামাই না। আজকে আমাদের সমাজে আমরা যারা আলিম, আমরা কি সত্যিকার অর্থে আলিম হতে পেরেছি? আলেম যারা তারা আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করে চলবে, তাদের দ্বারা কোনো দুর্নীতি হবে না, অন্যায় অনাচার হবে না, কোনো রকমের আশঙ্কা তাদের দ্বারা নাই। কিন্তু আমরা লক্ষ্য করি আমাদের ইমাম সাহেব আলিম, মুয়াজ্জিন সাহেব আলিম, কিন্তু মসজিদের বাসকর চাবি ওনার হাতে না। ঠিক না বেটি? কেন ইমাম সাহেবের কাছে মসজিদের বাসকের চাবি থাকা উচিত, মুয়াজ্জিন সাহেবের কাছে মসজিদের বাসকের চাবি থাকা উচিত? কারণ তিনি আলিম, তারা আলিম। আর আল্লাহ তাআলা ঘোষণা করেছেন আল্লাহর বান্দাদের মধ্যে হতে যারা আলিম, উলামা, তারা আল্লাহকে ভয় করেন, তারা মসজিদের বাসকের পয়সা নেওয়ার কোনো প্রশ্নই উঠে না। কিন্তু দেখা যায় অধিকাংশ মসজিদের বাসকর চাবি আলেমের হাতে থাকে না, ইমাম সাহেবের হাতে থাকে না, তারা বরং অন্য কোনো মানুষের কাছে রাখেন। এমনকি আমাদের এমন দুরবস্থা যে সাধারণ মহিলা, গ্রাম অঞ্চলে সাধারণ মহিলারাও আলেমকে ভয় পায়। এক মহিলার একটা মুরুগ হারিয়ে গেছে, মাগরিবের সময় তার মুরুগ ঘরে আসেনি, এশার আজান পর্যন্ত তুকাতুকি করছে, খুঁজাখুঁজি করছে, এশার নামাজের মধ্যে দাঁড়িয়ে সালাতের শেষে বলছে, আমার মুরুগ যেখানেই উঠুক কিন্তু আল্লাহ কোনো আলেমের হাতে যেন না পড়ে। কারণ আলেমের হাতে পড়লে আমার মুরুগ আর ফেরত পাবো না, তাউইল করে এটা খেয়ে ফেলবেন তিনি। তো আমরা কি অবস্থার মধ্যে আছি? আলেম আল্লাহকে ভয় করছে না অথচ নিজেকে আলেম পরিচয় দিতেছে, নিজে নিজেকে আলেম পরিচয় দিতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যে আলেম হাদিসের সনদ সম্পর্কে অবগত না, কোন হাদিস সহি কোন হাদিস দঈফ এই সম্পর্কে যে অবগত না সে আলেমই না। আলেমের জন্য হাদিসের সনদ সম্পর্কে অবগত হওয়া জরুরি। আল্লাহ তাআলা বলেছেন আলেম আল্লাহকে ভয় করে, কিন্তু আজকে আমরা দুরবস্থার মধ্যে পড়ে গেছি, যারা নিজেকে আলেম পরিচয় দেই অথচ আল্লাহর ভয় অর্জন করতে পারিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদেরকে আল্লাহর ভয় দান করুন, যেন আমরা আল্লাহর ভয়ে সমস্ত নাফরমানি বর্জন করতে পারি। আর এই শিক্ষা আমাদেরকে সিয়াম দিতেছে। আল্লাহ তাআলা বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই সিয়াম ফরজ করেছেন যেন আমরা মুত্তাকি হতে পারি, পরহেজগার হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়া পরহেজগারী অর্জনের তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খালিস ভাবে তারই উদ্দেশ্যে সিয়াম পালনের তৌফিক দান করুন। সুবহানাল্লাহ আমিন। এই সিয়াম মূলত দেওয়া হয়েছে আমরা যেন গুনাহ খাতা থেকে মুক্ত হতে পারি। এই জন্যই আল্লাহ রাসূল বলেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমাদানের সিয়াম পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। কেউ বলেছেন সগিরা গুনাহ, সমস্ত সগিরা গুনাহ মাফ করে দিবেন। তাহলে সিয়ামের ফজিলত কি? সিয়াম পালন করলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। এতে স্পষ্ট যে গুনাহ একটি মারাত্মক জিনিস, কিন্তু আজকে আমরা এমন এক পর্যায়ে পৌঁছেছি গুনাহ যেন আমাদের কাছে প্রিয় হয়ে উঠেছে, স্বাভাবিক বিষয় হয়ে উঠেছে। গুনাহ যে খারাপ, গুনাহ যে আমাদের ক্ষতিকর, এটা আমরা উপলব্ধি করতে পারতেছি না। অথচ আমরা দেখি এই গুনাহ হলো সমস্ত অনিষ্টের মূল। এই গুনাহ থেকে কীভাবে মুক্ত হওয়া যায়, এই ব্যবস্থা সব জায়গায় রয়েছে। আল্লাহ রাসূল যখন তকবীরে তাহরিমা পাঠ করতেন, আল্লাহু আকবার বলে কেরাতের পূর্বে তিনি পাঠ করতেন, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইন খাতায়ায়া কামা বাআতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহ রাসূল বলতেন, হে আল্লাহ, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইন খাতায়ায়া, হে আল্লাহ, আমার এবং আমার গুনার মধ্যখানে আপনি দূরত্ব সৃষ্টি করুন। কামা বাআতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, যেভাবে পূর্ব এবং পশ্চিমের দূরত্ব সৃষ্টি করেছেন, পৃথিবীর পূর্ব এবং পশ্চিমের যে দূরত্ব স্থাপন করেছেন, সৃষ্টি করেছেন, এইভাবে আমার থেকে আমার গুনাকে দূরে সরিয়ে দেন। তাহলে গুনা ভালো না খারাপ জিনিস? যদি খারাপ জিনিস না হইতো, তাহলে আল্লাহ রাসূল কেন এত দূরে চাইলেন যে গুনা যেন আমার দ্বারে কাছেও থাকে না? আমরা এই দোয়াটা পাঠ করব। তারপরে আল্লাহ রাসূল আরো পাঠ করতেন, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাউবুল আবইয়াদু মিনাদ দানাস। হে আল্লাহ, আমাকে গুনাহাতা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করুন, যেভাবে সাদা কাপড়কে ময়লা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। সাদা কাপড় যতই ময়লাযুক্ত হোক না কেন, ভালোভাবে ধৌত করলে আবার সাদা দবদবে হয়ে যায়, ফকফকা সাদা হয়ে যায়, বোঝা যায় যেন নতুন একটা কাপড়। আল্লাহ রাসূল বলতেছেন, হে আল্লাহ, আমাকে গুনাহাতা থেকে এইভাবে মুক্ত করুন, পবিত্র করুন, যেভাবে সাদা কাপড়কে ময়লা থেকে মুক্ত করা হয়। আল্লাহ রাসূল আরো বলতেন, আল্লাহুম্মা গসিল খাতায়ায়া বিল মা'ই ওয়াস সালজি ওয়াল বারাদ। হে আল্লাহ, আমার গুনাহ খাতাকে দৌত করেন পানি দ্বারা, বরফ দ্বারা, শিশির দ্বারা। দেখছেন, দোয়ার মধ্যে তিনটি অংশ আছে, তিনটা অংশের মধ্যে গুনাহ খাতা থেকে মুক্তির আবেদন রয়েছে। আর এটা কোন সময়? সালাত আরম্ভ করার সাথে সাথে। যদি আমরা রাসূলের এই শিখানো সানা পাঠ করি, তাহলে সালাতের শুরুতেই আমরা গুনাহ খাতা থেকে পাক সাফ হয়ে যাব ইনশাআল্লাহ। কিন্তু আমরা কি এই সানা পাঠ করি জানি? সবাই আমরা জানি না। আমরা শিখার চেষ্টা করতে হবে এবং আমল করতে হবে। এই দোয়া থেকেও আমরা শিক্ষা পাইলাম যে আল্লাহ রাসূলের কাছে গুনাহ, পাপ একটি মারাত্মক জিনিস, নাফরমানি একটি মারাত্মক জিনিস। এই জন্য তিনি বলতেছেন, আল্লাহ, আমার আর আমার গুনার মধ্যখানে পৃথিবীর পূর্ব এবং পশ্চিমে যে দূরত্ব, সেই দূরত্ব সৃষ্টি করুন। হে আল্লাহ, সাদা কাপড়কে যেভাবে ময়লা থেকে মুক্ত করা হয়, ধোয়া হয়, আমার গুনাকে এইভাবে, গুনা থেকে আমাকে এইভাবে মুক্ত করুন। হে আল্লাহ, আমার গুনাকে পানি, বরফ, শিশির দ্বারা দূত করুন। আমরা গুনাহ খাতা থেকে মুক্ত হতে হবে। আর গুনাহ খাতা থেকে মুক্ত হওয়ার উপযুক্ত মাস হলো রমাদান মাস। যদি আমরা এই মাসে গুনাহ খাতা থেকে মুক্ত না হতে পারি, তাহলে আর কোন মাসে, আর কোন মাসে পারবো? এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমাদান মাস পাইল কিন্তু তার গুনাহ খাতা মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হোক, বরবাদ হোক। জিব্রিল আলাইহিসসালাম এই দোয়া করেছেন, আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন। যদি এই মাসে আমরা আমাদের গুনাহ খাতা মাফ না করাইতে পারি,
পাপ পঙ্কিলতা থেকে আমরা মুক্ত না হতে পারি তাহলে আমরা বরবাদ হয়ে যাব। এই জন্য আমরা এই মাস আসার আগে আগেই আমরা আল্লাহর কাছে পানা চাইব, গুনাহাতা থেকে মুক্তি চাইব, পাপ পঙ্কিলতা থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পাঠ করতেন, আমরা গুনাহ করি মনের ধারণায়, মনের কুপ্রবৃত্তির ধারণায়, এই ব্যাপারে আল্লাহ রাসূল আল্লাহর কাছে পানা চাইতেন। তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নি আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা। আল্লাহ রাসূল বলতেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, হে আল্লাহ আমার নফসের মধ্যে, আমার মনের মধ্যে তাকওয়া দান করুন, ওয়া যাক্কিহা, আমার মনকে পরিশুদ্ধ করুন, আনতা খাইরু মান যাক্কাহা, আপনি হলেন অন্তর পরিষ্কার করার সবচেয়ে উত্তম। আল্লাহ ছাড়া আর কে আছে আমাদের অন্তরকে পরিশুদ্ধ করার? আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা, আপনি এই অন্তরের ওলি, আপনি এই অন্তরের মালিক, মাওলা। অন্তরের উপর কি আমাদের কন্ট্রোল আসেনি? মনের উপর কন্ট্রোল আছে নাকি? মন কোন দিকে দৌড়ে এটার কন্ট্রোল করা বড় ভারী মুশকিল। এই জন্যই আল্লাহ রাসূল বলছেন, আয় আল্লাহ আপনি আমার অন্তরের মধ্যে তা প্রদান করুন, আমার অন্তরকে পরিশুদ্ধ করুন, আপনি এর উপযুক্ত পরিশুদ্ধকারী, হে আল্লাহ আপনার এর মাওলা, আপনার মালিক। আল্লাহ রাসূল আরো দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মুনকারাতিল আখলাক ওয়াল আমাল ওয়াল আহওয়া, হে আল্লাহ আমি পানা চাই আপনার কাছে মুনকারাতিল আখলাকি ওয়াল আমাল, মন্দ চরিত্র থেকে, মন্দ আমল থেকে, মন্দ কুপ্রবৃত্তি থেকে পানা চাই। কোরআনের মধ্যে সাহাবায়ে কেরামের বিবরণে আল্লাহ তাআলা বলেছেন যে সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা তাদের ইমানকে সৌন্দর্যমণ্ডিত করেছেন, তাদের কলবের মধ্যে গুনাহ এবং পাপ পঙ্কিলতাকে তাদের কাছে অপ্রিয় করে তুলেছেন আল্লাহ তাআলা, আর তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত প্রাপ্ত করেছেন। এই আয়াত থেকে, সূরা হুজরাতের এই আয়াত থেকে আমরা একটা দোয়া কোরআনে দোয়া বাইর করতে পারি, এভাবে আমরা পাঠ করতে পারি, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান, হে আল্লাহ ঈমানকে আমাদের কাছে মহব্বতের করুন, প্রিয় করে তুলুন, ঈমান যেন আমাদের কাছে প্রিয় জিনিস হয়ে যায়। ওয়াজাইয়িনহু ফী কুলুবিনা, আর আমাদের কলবের মধ্যে এটাকে সৌন্দর্যমণ্ডিত করুন। ওয়াকাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসিয়ান, আর আমাদের কাছে, আমাদের অন্তরের কাছে, আমাদের কাছে কুফুরিকে, ফুসুকিকে, ফাসিকিকে, নাফরমানিকে, আল্লাহর অবাধ্য কার্যকলাপকে অপ্রিয় করে তুলুন। ওয়াকাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসিয়ান, এই দোয়াটা যদি কবুল হয়ে যায় তাহলে আমরা আমাদের মনের উপর কন্ট্রোল করতে পারবো, কুপ্রবৃত্তি থেকে বাঁচতে পারবো, মনে যে আমাদেরকে পাপের দিকে দৌড়ায়, পাপের দিকে নিয়ে যায়, এই পাপ থেকে বাঁচতে পারবো। এই দোয়াটা যদি আমরা বেশি বেশি করে পাঠ করি, আল্লাহুম্মা, আমরা যদি একা একা পাঠ করি তাহলে বলবো, আল্লাহুম্মা হাব্বিব ইলাইয়াল ঈমান ওয়া যাইয়িনহু ফি কলবি ওয়া কাররিহ ইলাইয়াল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসিয়ান ওয়া জাআলনি মিনার রাশিদিন। এই দোয়াগুলো আমরা পাঠ করব যেন আমরা গুনাহাতা থেকে বাঁচতে পারি, নাফরমানি থেকে বাঁচতে পারি। নাফরমানির আরো অনেক কুফল রয়েছে, আজকে এইগুলো আলোচনা করব না, আমাকে বলা হয়েছে সংক্ষিপ্তভাবে আলোচনা করার জন্য। আমাদের সামনে উপস্থিত আছেন বিশিষ্ট আলেমে দ্বীন জনাব কামরুল ইসলাম সাহেব, তিনি বক্তব্য রাখবেন, সিয়াম সম্পর্কে তিনি গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন। আমি এখানে শেষ করে নিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গুনাহখাতা থেকে মুক্ত হওয়ার, তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন। وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته